তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় এক কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে। জানা যায়, 22 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কর্মী আখিরুল কারিগর কয়েক মাস আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। ও এলাকার শাসক দলের আশ্রিত কয়েকজন দুষ্কৃতী বেশ কিছুদিন ধরেই কংগ্রেস কর্মীদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ। বুধবার সকালে আখিরুল যখন একটি চায়ের দোকানে বসেছিল, আচমকা ওই এলাকার কয়েকজন যুবক এসে তাকে মারধর করতে শুরু করে। এর পাশাপাশি তাকে জিজ্ঞাসা করে কেন সে তৃণমূলের পতাকা ছিঁড়েছে। চিৎকার চেঁচামেচি শুরু হলে ঘটনাস্থল ছেড়ে চলে যায় অভিযুক্ত যুবকরা। এরপরেই কংগ্রেস কর্মী আখিরুল কারিগর শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তার দাবি, যেহেতু সে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে, সেই কারণে মিথ্যা অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে। কালকে রাত্রির বেলা বেলা কিটা ওরা নিজেরাই ধরেছে, কে ধরেছে জানি না। কারা তৃণমূল? তৃণমূল তাহলে আমার কদিন থেকে হোমগুলো দেখাচ্ছে। আমি রাত করে এমনি বাড়ি যাই না। আমি কোনোদিন বেলা ফেলা কোনোদিন তো আমি বলতে পারি না। পাড়ার ছেলে পিলে আছে, পাড়া সবই একই পাড়া। আমি ভাই কি জন্য ঝগড়া করবো নিজেদের মধ্যে? পার্টি পার্টি কত এখানে যদি কিছু কিছু করি কালকে কি হলো ডাকবে। কদিন থেকে আমার হোমকুনি দেখায়। আমি কারা হোমকুনি দেখায়? ওই তিনে বলে ওই ছেলে করা কেন? আমি তো আমি কংগ্রেস নেবিছি এখন। আগে কী করতেন? আগে তৃণমূলই করতাম। আচ্ছা, তারপরে কালকে কি হলো? না কালকে রাত্রে আমার একবার ভয় দেখালে আলাম ওদের মধ্যে তোরা ভোট কর আমার মতো আমি করছি। আমি তোদের কাছে খিস্তি আমার মারছি না, তোদের কাছে ইয়েও করছি। আমার যারা ভালো লাগে আসতে করছি। আজকে কি হলো? আজকে না সকালবেলা আমি চার দোকানে বসে আছি, এসি ধরলে এই শোন বললাম কি হয়েছে। বলছে কালকে তুই ব্যানার পুড়ি দিচ্ছিস। বললাম ব্যানার পুড়ি যেটা পাড়ার লোক তো আছে, কেউ না কেউ তো দেখবে। তোরা দেখে আমরা মার নাহলে থানায় তুলে দে, আমি যদি তোদের ব্যানার পুড়িয়ে থাকি। তারপরে মারধর করলো? হ্যাঁ না আর কোনো কথাই বলে মারতে আরম্ভ করে মারতে আরম্ভ করলো। কারা ছিল? সিরাজ, মহাবুল, ভাষাবেনের ছেলে মন্টু, ভাবির আর মাস্টার। এরা কোন দল করে? তৃণমূল। 22 নম্বর ওয়ার্ডের পৌরসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী শাকিল আহমেদ বলেন, যেহেতু ওই ওয়ার্ডে তৃণমূল হেরে যাবে, সেই কারণে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। হলো গতকাল রাত্রিরে এই পুনরাবৃত্তি হয়েছিল, পতাকা পুড়িয়েছে ওরাই নিজেরাই তৃণমূলের ছেলেরাই, ফেলে এর নামে দোষটা এসেছে। এইবার সকালে কিছু দুষ্কৃতী যেমন ওর নাম করলো সিরাজ, মহাবুল, ভাইস চেয়ারম্যানের ছেলে মন্টু, মাস্টার, হ্যাঁ এইগুলো এক ওকে চায়ের দোকানে বসেছিল, টেনে ওকে কথা বলার তো সুযোগ দিইনি, প্রচণ্ড মারধর করেছে। এবং আমার ওখানেকারের পুরো ওয়ার্ডের মহিলারা তা দেখেছে এবং তারা বলতে চাচ্ছে আমরাও কিন্তু রিপোর্টারের সামনে কথা বলবো। হ্যাঁ, আচ্ছা মারধর করার কারণটা কি? এইভাবে সন্ত্রাস চালানো কি ওরা কি ভয় পাচ্ছে? হ্যাঁ, ওরা অলরেডি এই 22 নম্বর ওয়ার্ডটা হাতছাড়া হচ্ছে, সেই ভয়ে এই মানে সন্ত্রাস চালু করে দিয়েছে অলরেডি। থানায় কি কমপ্লেন করছেন? থানায় আমি আজকে একটা এফআইআর করবো, মোড়ে আমি যাবো। এ বিষয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, পুরো ঘটনায় প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন নিজের ভূমিকা পালন করবে, অভিযোগ করলেই সেটা সত্যি হয়ে যায় না। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন তার ভূমিকা পালন করবে জানিয়েছে। কিন্তু তারা অভিযোগ করছে তৃণমূলের ছেলে মেরেছে, সে যদি অভিযোগ করলেই তার সত্যতা প্রমাণিত হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।